এখানে বলা হয়েছে দুটো সমান বিন্দু আধান x সমান a এবং x সমান মাইনাস a বিন্দুতে অবস্থিত, অন্য আর একটা বিন্দু আধান ক্যাপিটাল কিউ সেটা অরিজিন অর্থাৎ মূল বিন্দু x সমান 0 বিন্দুতে অবস্থিত। এখন ক্যাপিটাল কিউ বিন্দু আধানকে x অক্ষ বরাবর খুব সামান্য দূরত্ব সরালে, x দূরত্ব সরালে ওই ক্যাপিটাল কিউ চার্জের বা আধানের যে স্থিতিশক্তির পরিবর্তন সেটা x এর সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখন প্রথমে যখন কিউ চার্জটা x সমান 0 বিন্দুতে ছিল তখন ওর পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি যদি ধরা হয় ইউ আই, তাহলে ইউ আই সমান কি হবে স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই 4 পাই এপসাইলন 0 এ প্লাস স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই 4 পাই এপসাইলন 0 এ। যেহেতু দুটো বিন্দু আধানই আমার মাইনাস এ এবং প্লাস এ বিন্দুতে আছে, তাই ক্যাপিটাল কিউ চার্জ থেকে উভয়েরই দূরত্ব এ, এটা সমান 2 স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই 4 পাই এপসাইলন 0 এ। এখন কিউ বিন্দু আধানকে এক্স দূরত্বে সরালে একটা স্মল কিউ এবং ক্যাপিটাল কিউ এর মধ্যে দূরত্ব হয় এ মাইনাস এক্স এবং অন্য স্মল কিউ এবং ক্যাপিটাল কিউ এর মধ্যে দূরত্ব হয় এ প্লাস এক্স। তাহলে আমার যে পোটেনশিয়াল এনার্জি অফ ক্যাপিটাল কিউ অর্থাৎ কিউ বিন্দুর স্থিতিশক্তি এখন হবে স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই 4 পাই এপসাইলন 0, দূরত্বটা হলো এ মাইনাস এক্স, প্লাস স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই 4 পাই এপসাইলন 0, এখানে দূরত্বটা হলো এ প্লাস এক্স। এটার সমান আমরা কি লিখতে পারি, স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই 4 পাই এপসাইলন 0 যদি কমন নিই তাহলে এ মাইনাস এক্স প্লাস 1 বাই এ প্লাস এক্স, এটা সমান স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই 4 পাই এপসাইলন 0, এটা যদি লসাগু নেওয়া হয় এ মাইনাস এক্স ইনটু এ প্লাস এক্স, তাহলে আমার হয় এ প্লাস এক্স প্লাস এ মাইনাস এক্স, এক্সটা কেটে যায়, এটা সমান আমার দাঁড়ায় 2 স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই 4 পাই এপসাইলন 0 এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে স্থিতিশক্তির পরিবর্তন নির্ণয় করতে হবে, অর্থাৎ ইউআই মাইনাস ইউ এফ এটা কত। এখন 2 স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই 4 পাই এপসাইলন 0 কমন যায়, প্রথমে থাকে 1 বাই এ মাইনাস এ বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা সমান 2 স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই 4 পাই এপসাইলন 0 লসাগুনি এ ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, থাকলো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার টার্মটা কেটে গেল, এটার সমান আমাদের হলো 2 স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই 4 পাই এপসাইলন 0 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন এখানে বলা হয়েছে যে এক্সটা খুব ছোট অর্থাৎ এক্সটা মাচ মাচ লেস দেন এ যদি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের এই টার্মে আমি এক্স স্কোয়ারটাকে এ স্কোয়ারের সাপেক্ষে নেগলেক্ট করতে পারি, তাহলে এখানে আমার কি থাকবে এ কিউ হয়ে যাবে এক্স স্কোয়ার বাই এ কিউ। অতএব যে পোটেন্সিয়াল এনার্জির পরিবর্তন সেটা আমার এই টার্মটা তো কনস্ট্যান্ট শুধুমাত্র এক্স স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, তাহলে অপশন বি হলো আমার এখানে সঠিক উত্তর।